একদিকে গভীর নিম্নচাপের লাল সতর্কতা, অন্যদিকে ডিবিসি জল ছেড়েছে, তাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার সতর্কতা নবান্নের। হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিবিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। একই সঙ্গে উত্তরবঙ্গে হরকাবারের লাল সতর্কতা জারি। সেই সঙ্গে উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে। বিস্তারিত দেখুন। একটানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে, একাধিক জায়গায় নেমেছে ধস, পাশাপাশি জমাজলে বিপজ্জনক পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার জেরে একটানা ভারী বর্ষণের মুখোমুখি বাংলা। উত্তরবঙ্গকে দেওয়া হয়েছে লাল সতর্কতা এবং এক্ষুনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। সতর্কবার্তায় আওতায় রয়েছে বাংলার মোট 18টি জেলা। আইএমডি সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা সহ 10 জেলায় সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গের 8 জেলায় হলুদ সতর্কতা বার্তা এবং আগামীকাল 48 ঘন্টায় কিছু জেলায় কমলা সতর্কতা বার্তা থাকছে। আগামীকাল দক্ষিণবঙ্গের 10 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। আগামীকাল উত্তরবঙ্গের 8 জেলায় হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। একই সঙ্গে 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি, দাবি রাজ্যের। টানা বৃষ্টির মধ্যে জল ছাড়লো ডিবিসি, প্লাবনের আশঙ্কা রাজ্যের। রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে ডিবিসি, অভিযোগ নবান্নের। হাওড়া, হুগলি, খানাকুল, গোঘাট, আমতায় প্লাবনের আশঙ্কা, অতি ভারী বৃষ্টি জল ছাড়া হয়েছে ডিবিসি। ডিবিসির 2 জলধার থেকে জল ছাড়া শুরু করেছে। জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে ও পঞ্চায়েত জলাধার থেকে। 48,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে, 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং পঞ্চায়েত জলাধার থেকে 36,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গে হরকাবানের লাল সতর্কবার্তা জারি করেছে নবান্ন। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন। সেই সঙ্গে উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে।